ছিল ঘটনাটা ঘটনা তো আমি নিজেও জানি না, আমি বাজার করতে গেছি, আমার মিসেস ভর্তি, আমি বিএম থেকে এসে খবর পাইলাম কি আমার ছোট ভাই বউ ফোন করছে বাড়িতে পুলিশ। সদর এডিশনাল এসপির নেতৃত্বে দক্ষিণ রামনগর এলাকার বাসিন্দা শাজাহান মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়, যাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। কি রয়েছে গোটা ঘটনা চলুন দেখে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। ঘটনা তো আমি নিজেও জানি না, আমি বাজার করতে গেছি, আমার মিসেস ভর্তি, আমি বিএম থেকে এসে খবর পাইলাম কি আমার ছোট ভাই বউ ফোন করছে বাড়িতে পুলিশ। তো পুলিশ যে পুলিশ কোন হিসাবে আসলো কি আসলো বিষয় তো আমাকে আগে ডাক দেবে নাকি? ডাক না দিয়ে পট করে পুলিশ চলে আসলো, এসে না কোনো কাগজ নাই কিছু নাই, পট করে আমার বাড়িতে ঢুকে গেল। এটা কি সিস্টেম? আমার কাগজ দেখা, আমার যদি কি আসো বিষয় আমাকে কাগজ দেখা, যদি কিছু হয় তাহলে আমি সঙ্গে যাবো, আমার প্রতিবেশী পাঁচজন যাবে, যায় সেটা দেখবে। আপনার অনুমতি নেওয়া হয়েছিল? না না, একদম না, কোনো অনুমতি নেই, পট করে বাড়িতে ঢুকে গেছে। এটা কি হয়নি কি এরকম? দরকার পড়লে আমার যদি আমার নামে যদি কোনো ধরনের কোনো এগেন্স্ট থাকে কিছু থাকে কোনো অসুবিধা নেই, আমিও ভুল করতে পারি বা কোনো ধরনের কিছু থাকতে পারে। এটা তো পার্বতী শিবা সেইভাবে পট করে ঢুকে গেল বা পুলিশ, আমার যদি কোনো ভুল থাকে তাহলে আমার কাগজ দেখাক বা আমার আমার বাড়িতে যদি কিছু থাকে তাহলে পাঁচজন আমি উপযুক্ত প্রমাণ দিলি তো, আমি আমার ঘরে যদি কিছু থাকে বা কী আসবে বিষয়ে প্রমাণ ছাড়া তারা কোন হিসাবে ঢুকলো? পাঁচজন পাড়ার লোক থাকবে, ওরা ঢুকবে, আমিও নিজেও ভিডিও করবো, ওরাও থাকবে। না না, ও ইয়েকে আগে বাড়ির নিচে আনতে বলো, বাবা তুমি ভিডিও করো সঙ্গে সঙ্গে, ওরা সঙ্গে একদম ভিডিও করো ওরা সঙ্গে। এটা কি সিস্টেম? বাড়ির ভিতরে এইভাবে ঢুকে যাবে? আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার ছোট ভাই আছে, আমি আছি, আমার ছেলে আছে, ছোট ভাইয়ের বউ আছে। আপনি তো বাড়ির মালিকই ছিলেন, আপনাকে এখন অবধি প্রবেশ করার মানে? না না, একদম কোনো ধরনের কোনো ইয়ে নাই, আমি বর্তলাতে দোকানে সবাই জানে। কিসের ব্যাপার? হ্যাঁ একদম না, একদম স্যার একদম, কিন্তু খুব খারাপ হবে কিন্তু এই জিনিসটা নিয়ে সেটা একদম করো, একদম দিবা না, তোমরা ভিডিও করো, একদম ভিডিও করো, ওরা কাপড় চাপড় যা করো সব ভিডিও করো, ওরা সামনে মামলা করবো, আমি একদম মামলা করবো, একদম না কিন্তু কয়ে দিছি, ভিডিও করো কয়ে দিছি, না না একদম ভিডিও করো, কেন দিবা না? পার্বতী শ্রী ছাড়া হবে না, স্যার ডাকেন কিন্তু ওনাকে, এভাবে হবে না, একদম আমি মামলা করবো আপনার সামনে, আমি মামলা করবো, পাঁচজন ছাড়া এইভাবে হয় না, ভিডিও করো, একবার কে বললো ভিডিও করতে, ভিডিও করো, তোমরা নিজেরা ভিডিও করো, লাইভ ভিডিও করো, লাইভ ভিডিও। রঞ্জিত পাড়ার লোক থাকবো, আপনারা যাইছে পাড়ার লোক থাকবো, আমি পাঁচ ছজন লোক সেটা ভিডিও করুন, তারপর আপনারা চেক করবেন। এর আগে আপনার বাড়ি করে কোনো চেক করতেন, আমি কোনো বিশ্বাস করি না, এভাবে হইতো না, আপনারা এইভাবে চেক করতে নিচ্ছেন না, কাগজ দেখান, এভাবে হইতো না, কাগজ দেখান, সারা নামেন নিচে, আমার বাড়ি কি লিখাইছেন কি আসবে সে কাগজ দেখান, তারপরে চার পাঁচজন থাকবো দরকার বললে বাড়িতে, এভাবে হইতো না, আপনারা চেক করতে নিয়েছেন, আপনারা কীভাবে কোন হিসাবে চেক করতে নিয়েছেন, চেক করলে আমার পাড়ার দুজনজন থাকতো তখন আমি উঠি আনুন, কিছু থাকতো তখন আপনারা চেক করে, এভাবে হয় না, আপনার কাগজ দেখান না, আর কে আছে বাড়িতে, ঘরে কে আছে দেখান, নিচে আগে কাগজ দেখান, এরপরে একটা একটা করে চেক করবো, পাড়ার পাঁচজন লোক থাকবো, আপনারা আমি বিশ্বাস করি না কাউকে, পাড়ার লোক থাকবো, তারপরে এভাবে হয় না, চেক করেন, আপনি দরকার হলে পাঁচজন লোক আনেন, আনলে সেটা করে এইভাবে চেক করেন, আমার যদি কোনো দুই নম্বরে কিছু থাকে তখন আমি চিন্তা করবো, আপনার লোকে নিয়ে আন গামারে, এভাবে হইতো না, লামার নিচে আমরা ছাড়ি, এভাবে হয় না, আপনি আগে কাগজ দেখান, একলা আমি কোন হিসাবে দেবো তার রে, হ্যাঁ বাজি খুঁজাও তোকে, তো লগে আমার পাঁচজন লোক থাকবো, ফেরার লোক থাকবো, যদি আমার ভিতরে যদি কোনো খুঁজ থাকে এই যুগরে কো, যদি কোনো দুই নম্বরি কথা হয় কিছু থাকে আমার ফেরার পাঁচজন লোক থাকবো আমার ঘরের ভিতরে, আমি অক্ষণ বাড়ির সামনে আছি, তার আগে নিচে আনতো নাহলে খুব খারাপ হইব, কিন্তু আমি আর নামে এই যুবসের নামে বা যার নামে আমি মামলা করবো, কিন্তু আমি কই সঞ্জিত দেবা বললে, দেবাবু হইতে না, আমি পাঁচজন লোক চাইবো আমার লোকে, তারা কি পুলিশ হিসেবে দেখে কি আমরা মানে আমরা কি কিছু জানি না নাকি আইন কেমন দেশে, এভাবে হয় নাকি, এইটুকু স্যার টাকা নিতে আগে আমি কথা বলবো, আমি চেক করবো পাঁচজন লোক থাকবে, না না আমি এভাবে চাইতাম না, তো তাহলে ডাকে তো তখন আগে এখানে আসতে বলেছি, এইটুকু স্যারের কল অপশন এখানে আইতো, আমি সঙ্গে যাবো, লগে আমার পাঁচজন যাইবো, কোনো অসুবিধা নাই তো, এইটুকু স্যারের কল আইতো, এইটুকু স্যারের কল নাই তো, আমরা ফোন করে কোনো এইটুকু স্যারের এখানে আইতো, আমি পাঁচজন লোক এখান তো লমু লইয়া যাবো, যদি আমার ঘরে কিছু থাকে তখন আমার আমার ইয়ে করবো, এইভাবে হয় না, এছাড়া কিছু স্যার না না, যাইতে আগে তাহলে কোনো আগে এখানে আইতে, এভাবে হবে না, হবে না, আপনি কাগজ দেখান, আসতে বলেন আগে এখানে, আগে তাহলে আগে আসতে বলেন এখানে, কেন কী আসবে আমাকে দেখাইতে বলেন আগে কাগজ,
দাঁড়ান এক মিনিট, আমার যদি কোনো দুই নম্বরে কিছু থাকে তখন চার পাঁচজন থাকবে, তখন আপনারা চার পাঁচজনটা আমি ডাক্তার আনবো, পাবলিক ডাক্তার আনবো, এরপর আপনারা সঙ্গে সঙ্গে একটা রুম করে পুরো যা আছে আমি সব দেখাই দেবো, পাঁচজন ছাড়া আপনারা একলা এইভাবে ঢুকতে পারেন না, ফোন করে তার নাকি আনেন এখানে, আনেন এখানে, এভাবে হবে না, আমি পাঁচজন ডাক্তার আনতেছি দরকার পড়লে, আমি পাড়ার পাঁচজনকে ডাক্তার আনতেছি, তারপর আপনি ঢুকবেন বাড়ির ভিতরে, এভাবে হয় না বাড়ির ভিতরে ঢুকা, বাড়ির ভিতরে পাঁচজন এইভাবে ডাকা ছাড়া হয় না, আপনি ইয়েতে ডাক দেন আগে স্যারকে, আমার মিসেস কিন্তু হসপিটালে আছে বুঝছেন, কিন্তু আমি এইটুকু স্যারের আগে এখানে নামাইতে বলেন, এইটুকু স্যারের আনতে বলেন, এইটুকু স্যারের কোনো নিচে আইতো আমি পাঁচজন লোক লিয়ে দেবো, আমার তো কোনো সুবিধা কিছু নাই, পাঁচজন লোক লিয়ে দেবো, আমার বাড়িতে যদি কোনো ইনফরমেশন থাকে তাই কিছু থাকে তাই তাহলে আমি পাঁচজন লোক লিয়ে দেবো, এইটুকু স্যারের কোনো নিচে আইতে নিচে আইতে বলেন, হ্যালো अगर इसमें कुछ चीज होता है तो मैं आपको अभी तक कुछ मिलाया गया है, अभी चल रहा है दूसरे जगह पे भी, अगर कुछ है तो मैं आपको, सॉरी कहाँ पे चल रहा है दूसरे, अभी तो दूसरे जगह पे हम लोग चल रहे हैं, तो वो होने के बाद मैं आपको। আরএফএল এর ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই, বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিকস, ইটালিয়ানো মেলামাইট, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসে রোড নিয়ার জয়নগর বাসস্ট্যান্ড আগরতলা ত্রিপুরা, আমাদের ফোন নম্বর 9774185672। নমস্কার, আমি মৃন্ময়ী, আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে, লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দা সোশ্যাল বাংলা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।